নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি, জেনিফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন জেনিফার রান্নাঘর আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এছাড়া আমার সমস্ত রান্নার আপডেট পেতে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজকে রান্না করব শঙ্কর মাছ। মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রস দিলাম সামান্য পরিমাণে, কেন কি মাছ অল্প তাই। এবারে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, এক চামচ টমেটো বাটা দেব, এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষে তেল। এবারে আমি মাছটা ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি 10 মিনিট ঢাকা চাপিয়ে। তাহলে কি হবে, মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল দিয়েছি। এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছের একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে নিতে হবে। মাছটা ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছ ভাজার তেলটা আছে, এটাতেই আমি রান্না করব, কারণ এতে গন্ধটা ভালো আসবে। এবারে আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবারে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো দিয়েছি একটা বড় টমেটো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে এবারে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে ভালো করে, আমি এবারে জল দিয়ে দেব। জল 3 কাপ মতো দেব।
তিন কাপ জল দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটতে দেব, ফুটলেই মাছগুলো দিয়ে দেব। জলটা ফোটার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিলাম। ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। মাছটা একটু সেদ্ধ হবে, হয়ে গেছে। এবার নামাবো, নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামাবো। এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়েই নামিয়ে নিলেই রেডি শঙ্কর মাছ। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিগুলি অবশ্যই শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।